হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো দ্য প্রোগ্রেস বিডির পক্ষ থেকে আমি শুভ স্যার তোমাদের সামনে হাজির হয়েছে তোমাদের গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভগ্নাংশের যোগ বিয়োগ বা ভগ্নাংশ কি এটা আলোচনা করার জন্য তো প্রথমে আজকে আমি প্রশ্ন না দিয়ে আলোচনাটা দিচ্ছি এই জন্য যেহেতু ভগ্নাংশটা তোমাদেরকে আমি আরও একটু সুন্দর করে বুঝিয়ে দিতে চাচ্ছি এবং ভগ্নাংশটা কি বা কয়টি অংশ বা কীভাবে ভগ্নাংশ করতে হয় সেই রুলসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে আগে প্রথমে ভিডিওটা খেয়াল করবে যে কীভাবে আমি বোঝাচ্ছি কোনটার কী রুলস আছে সেটা আমি তোমাদের সামনে আগে তুলে ধরবো শেষে প্রশ্ন দিয়ে দেবো সেই প্রশ্ন অনুসারে তোমরা পরীক্ষা দিবে তো আগে আমরা এই ভগ্নাংশ সম্পর্কিত জানবো তো ভগ্নাংশের প্রথমে আসি ভগ্নাংশটা কি। খেয়াল করো প্রথমে যদি ভগ্নাংশ কি এটাই আসি তাহলে এখানে দাঁড়াবে যে লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে কি বলেছি একটু খেয়াল করো আমার সাথে সাথে লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে বলো তো ভগ্নাংশ কাকে বলে আমার সাথে রিপিট করো ভগ্নাংশ কাকে বলে কি বলেছি লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে দেখো একেবারে নিচে লিখেছে ভগ্নাংশ সময় লব উপরে লব নিচে হর তার মানে ভগ্নাংশে সবসময় উপরে লব বসে নিচে হর কী বলেছে উপরে লব নীচে হর এটা প্রবাদ আছে প্রবাদটা আমি আবার একটু রিপিট করে দিই তোমাদের সামনে যে যেমন আমরা দুধ দুধের স্বর থাকে উপরে আর অঙ্কের হর থেকে নিচে সবসময়ের জন্য মনে রাখবে কি দুধের স্বর এটা থাকে উপরে এবং অঙ্কের যে হর সেটা থাকে সবসময়ের জন্য নিচে তার মানে জানলাম দুইটা অংশ সেটা হচ্ছে লব আর হর উপরে থাকে লব নিচে থাকে হর এইবার এই ভগ্ন অংশের আরও একটা অংশটি আর জেনে নিই অর্ধেক এবং এক চতুর্থাংশ অর্ধেক কাকে বলে যখন আমরা একটি বস্তুকে এখানে বোর্ডের সাথে দেখাই তোমাদের মিলেই দে যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি তখন আমরা প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি কি আবার একটু রিপিট করি যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি কয় অংশে দুই অংশ তখন একটা তরমুজকে আমি দুই ভাগ করলাম ঠিক মাছ বরাবর দিয়ে দুইটা ভাগ করলাম একটা আপেলকে দুই ভাগ করলাম এর আমরা প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি গেল এবার আছে এক চতুর্থাংশ এক চতুর্থাংশ কি যখন আমরা একটি বস্তুকে সমান চার ভাগ করব একটা আপেলকে চার ভাগ করলাম বা একটা কম কমলাকে চার ভাগ করলাম এই চার ভাগ করি তখন আমরা এর অংশগুলোর একটিকে এই যে চার ভাগ করলাম এর অংশগুলোর একটিকে আমরা এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ বলি এক চতুর্থাংশ বা চার ভাগের বলি নিচে আমার এখানে একটু তুলে ধরছি দেখো অর্ধেক দুই ভাগের এক ভাগ নিচে দুই উপরে এক দুই ভাগের এক ভাগকে অর্ধেক বলি এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগকে এক চতুর্থ এক চতুর্থাংশ বলি দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগকে দুই তৃতীয় অংশ বলি আবার এক পঞ্চমাংশ পাঁচ ভাগের এক ভাগকে এক পঞ্চমাংশ অংশ বলি এটার হচ্ছে মেন রুলসগুলো প্রথমে ভগ্নাংশের করতে করার শুরু থেকে যে রুলসগুলো আমাদের প্রয়োজন হয় যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি যদি তোমরা একটা কাগজ যে কোনো একটা কাগজকে যদি মাছ বরাবর একটা ভাগ করো হয় দুইটা ভাগ হয়ে যাবে একটা ভাগে একটা ভাগ অর্ধেক অর্ধেক তার মানে এটা তোমার জানতে হবে যে ভগ্নাংশ কি ভগ্নাংশ হচ্ছে ভাঙা অংশ পূর্ণ না একটা আপেল পূর্ণ এটা ভগ্নাংশ হলো না ভগ্নাংশের আরও অনেকগুলো রুলস আছে যারা তোমার বড়ো ক্লাসে সমতুল ভগ্নাংশ অসমতুল ভগ্নাংশ এগুলো বড়ো ক্লাসে উঠলে অবশ্যই আস্তে জানতে পারবে তো তোমাদের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু তুলে ধরলাম এবার আসি ভগ্নাংশের করার নিয়মটা বা কীভাবে ভগ্নাংশের যোগ আসলে করতে হবে ভগ্নাংশের বিয়োগ আসলে করতে হবে সেই রুলসে আমরা অটোমেটিক্যালি চলে আসি তো এখানে আসি আমরা ভগ্নাংশের যোগ করো ভগ্নাংশের যোগটা একটু খেয়াল করো এখানে দু মানে দুই পঞ্চবাংশ পাঁচ ভাগের দুই ভাগ আছে যোগ আছে পাঁচ ভাগের এক ভাগ এখানে আছে পাঁচ ভাগের দুই ভাগ এখানে আছে পাঁচ ভাগের এক তাহলে আমি বলেছিলাম উপরে লব নিচে কি হর দেখো এরও হর পাস এরও হর পাস হর যদি এক আমি সহজ কথাটা তুলে ধরবো হর যদি একই সংখ্যা থাকে তাহলে চোখ বন্ধ করে দুইটা থেকে একটা কমন যাবে আগেটা সমান চিহ্ন দিয়ে নিলাম প্লিজ খেয়াল করো দুইটা হর যদি একই সংখ্যা থাকে এখানে পাঁচ ওখানে পাঁচ বা এখানে ছয় ওখানে ছয় বা এখানে দশ ওখানে দশ দুইটার হর যদি একই সংখ্যা থাকে তাহলে দুইটা থেকে একটা কি যাবে কমন যাবে সহজ কথা তার মানেই সমান চিহ্ন আগে একটা লম্বা দাগ দেবো সমান চিহ্ন করে কী করেছে দেখো স্টেপ বাই স্টেপ তোমার মনে রাখতে হবে সমান চিহ্ন একটা লম্বা দাগ দিয়েছে এখানেও পাস এখানেও পাশ দুইটার হর একই দুইটার হর যদি একই থাকে তাহলে দুটো থেকে একটা কমন যাবে দুইটার হর যদি একই থাকে দুটো থেকে একটা কি যাবে কমন যাবে কমন গেল নিয়ম হচ্ছে এইটার সাথে এটা ভাগ নিয়মটা বলে দিচ্ছি এইটার সাথে এটা ভাগ ওটার সাথে গুণ কি বলেছি নিচেটার সাথে এই হরের সাথে এই হর এই কমন যেটা গেছে সেটা ভাগ উপরের সাথে গুণ এই নিয়মটা তোমার মনে রাখার জন্য প্রয়োজ্য কিন্তু তার থেকেও সহজ আছে খুব সহজ একটা কথা কি হর যদি একই সংখ্যা থাকে দেখো এইটার এটা একই সংখ্যা তাহলে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে আমি নিয়মটাও বলছি আবার সব থেকে সহজ কথাটা তোমাদের সামনে আমি তুলে ধরছি তাহলে একই সংখ্যা আছে দুই সরাসরি বসে গেছে মাঝখানে চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম আবার একই সংখ্যা আছে নিয়মের বলে বলছিলাম এইটা ভাগ উপরেটার সাথে গুণ যেমন পাঁচের সাথে পাঁচ ভাগ করলাম পাঁচ এককে পাঁচ এক একের সাথে এক গুণ করলে কিন্তু এক হবে এটা হচ্ছে নিয়ম কিন্তু যদি সহজ কথাটা বলি তোমার মনে রাখার ক্ষেত্রে সহজ বুদ্ধি সেটা হচ্ছে একই সংখ্যা থাকলে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে মজা না অনেক এবার দেখো আবার একটা সমান দিয়ে লম্বা নিচে যেটা আছে সেটা অটোমেটিক্যালি এখানে বসাই দিলাম এবার দুই আর এক যোগ করলাম আমি ঠিক যে স্টেপ বাই স্টেপ করছি তোমাকে এটাই মাথায় রাখতে হবে তাহলে দুই আর এক যোগ করলে তিন উত্তর যোগফল। পাঁচ ভাগের তিন ভাগ ওকে এখানে পাঁচের জায়গায় ছয় থাকতে পারে দশ থাকতে পারে বিশ থাকতে পারে বা দুইয়ের জায়গায় তিন থাকতে পারে আট থাকতে পারে একের জায়গায় পনেরো থাকতে পারে নয়। তুমি রুলসটা বুঝলে নিয়মটা বুঝলে তোমার কখনো এটা ভুলার সুযোগ নেই এবার একটু কঠিনে গেলাম কীরকম কঠিনে এখানে দেখো পাঁচের দুই এখানে পাঁচের রাখ। এখানে দুটাই কিন্তু ভগ্নাংশ বাট এখানে একটা পূর্ণ অংশ দিয়েছি দ্যাটস এ পয়েন্ট মনে রাখার জন্য সহজ হয় কি এক প্রথমটা দিয়েছি পূর্ণ সংখ্যা পরে যোগ আছে ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ নিয়ম হচ্ছে নিয়ম যে সমান চিহ্নিত একটা লম্বা দাগ আগে তো এটা এটা আমার নিয়মের ক্ষেত্রে আমি এটা দেবো এবার এটার হর কিন্তু এর নিচে দেওয়া আছে কোনো কিছুর পূর্ণ সংখ্যা থাকলে মনে মনে ধরে নিতে তার নিচে একটা এক আসে এটা মনে মনে ধরে রাখার নিয়ম তুমি যদি মনে মনে না ধরো যদি তুমি এই সস নিয়মটা মনে রাখো তাও চলবে কি ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটা কমন যাবে কি পূর্ণ সংখ্যা আর যদি এর ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটা কমন যাবে এই কথা তোমার মনে রাখতে হবে এবং এইটার সাথে এটা সরাসরি গুণ হয়ে যাবে তিনের সাথে এক পূর্ণ সংখ্যার সাথে এটা সরাসরি গুণ হয়ে যাবে তিন এককে তিন মাসখানে কি যোগ যোগ চিহ্নটা সরাসরি বসে যাবে আবার একটু আগে বললাম একই সংখ্যা থাকলে উপরে যা থাকে সেটা সরাসরি বসে যায় কত মজার বুঝতে পারলে কত সহজ একটা জিনিস দেখো এবার আবার সমান চিহ্ন নিচে তিন আছে তিনটা সরাসরি বসাই নিলাম তারপর তিন আট দিয়ে যোগ করলাম তিন আট দিয়ে যোগ করলে হবে আছে পাঁচ এখন কথা আছে এইটার বেলায় নিচে ছিল পাঁচ উপরে ছিল তিন তার মানে এর লব তিন হরপাস এটা কিন্তু আর কোনো কিছু করার প্রয়োজন নেই কিন্তু এটার ক্ষেত্রে দেখো তো লভ হচ্ছে বেশি হয়ে গেছে লব পাস তখন কি করতে হবে তখন ভাগ করে দেখাতে হয় নিয়ম এটা হচ্ছে নিয়ম আছে ভাগ করে দেখাতে হয় কি তিন এককে তিন এখানে অবশিষ্ট থাকবে কত দুই তার মানে এইবার সমান চিহ্ন দিয়ে দেখো আগে ভাগ ফলটা লিখতে হবে আগে কোনটা ভাগ ফল ঠিক ভাগ ফল লিখে এটা মাছ বরাবর একটা ডাক দিলাম দিয়েছি দেওয়ার পরে ভাগ শেষ যেটা সেটা বসবে উপরে আর যেটা দিয়ে ভাগ করছে সেটা বসবে নিচে আরেকটু ক্লিয়ার করি এটা একটু যেটা একটু ভয় পেয়ে গেছো একটু ঘাবড়ায় গেছ কেমন এই নিয়মটা তারপর আবার তুলে ধরি কি করেছি ভাগ করেছি ভাগ করে ভাগ ফল যেটা পেয়েছি সেটাই এখানে রাখছে রাখার পরে সমস্ত দিয়েছি একটা সমান চিহ্ন দিয়েছে দেওয়ার পরে ভাগসের যেটা ছিল সেটা কিন্তু উপরে বসছে লবের জায়গায় বসছে আর এই যে যেটা দিয়ে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছে সেটা কিন্তু হরের জায়গায় বসেছে জিনিসটা ক্লিয়ার হয়েছে উত্তর যোগফল এক সমস্ত তিন দুই ক্লিয়ার এবার আসি আমরা বিয়োগ আরে বা যোগটা পারলে বিয়োগটা এমনি পারা যাবে কারণ নিয়মের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি দেখো সেটা তুমি তুমি একজন স্টুডেন্ট তুমি আমাকে মুখে মুখে রিপিট করো কি সমান চিতা একটা প্রথমে লম্বা এটা তো নিয়মের ক্ষেত্রে বলেছি এটা প্রয়োগ করলাম একই সংখ্যা আছে স্যার আপনি তো একই সংখ্যা থাকলে সেটা সরাসরি কমান নেওয়ার কথা বলেছেন দিলাম কমান তার মানে দুইটা একই সংখ্যা আছে সেটা এখানে কমান নিয়ে নিলাম এবার স্যার আপনি তো বলেছেন যে নিয়ম আছে এটার সাথে ভাগ উপরের সাথে গুণ আমি ওইটার থেকে আরও সহজ আপনার কথাটা মানলাম কি একই সংখ্যা থাকলে উপরে যা থাকবে সেটা বসে যাবে দিলাম বসে মাঝখানে চিহ্ন দিলাম চিহ্ন এখানে এই বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম দেখো এই জন্য তারপরে একই সংখ্যা আছে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে স্যার আপনার সস কথাটা মনে রাখলাম আপনার শসটা আমি কাজে লাগাবো তাহলে গেল এবার সমান চিহ্ন দিলাম চিহ্ন দিয়ে লম্বা দাগ নিয়ম যেটা তারপরে নিচে যেটা আছে সেটা সরাসরি বসাবো তারপর বিয়োগ করব। নয় থেকে তিন বিয়োগ করলে কথা আচ্ছা বিয়োগটা আমি এখানে করে দিই নয় থেকে তিন বিয়োগ করলাম তিন আর কত হলে নয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয় হলে এখানে কত বসবে ছয় উত্তর বিয়োগ ফল কত পেয়েছি সতেরোর ছয় সতেরো ভাগের ছয় ভাগ উত্তর বিয়োগ ফল ফল ভাগের ছয় ক্লিয়ার এবার আসি আমরা এইটা বাম পাশেটা পূর্ণ সংখ্যা ডান পাশেটা ভগ্নাংশ ভগ্ন অংশ যোগের বেলায় করছিলাম কি বিয়োগের বেলায় কি করবো সেটা খেয়াল করো তাহলে সমান চিহ্ন দিয়ে নিচে কমান যাবে তিন কেন ভগ্নাংশ যেটা থাকবে সেটা নিচেটা কমান যায় নিয়ম তারপরে কি এই তিনের সাথে এক গুণ করবো তিন এককে তিন কারণ কি এটার সাথে সরাসরি গুণ করার নিয়ম বিয়োগ একই সংখ্যা আছে এক যাবে সমান সমান নিচে তিন বসে গেল উপরে থাকে তিন থেকে এক বিয়োগ করলে থাকে বিয়োগ ফল ফল তিন ভাগের দুই ভাগ বুঝতে পারছো এইটি আছে সব থেকে সহজ জিনিস তোমার কাছে হয়তো বা প্রথমে মনে হয়েছিল কি জানি কি কত পেয়াসগোজ ভগ্ন অংশটাই মানে কঠিন কিন্তু আসলে কি কঠিন হয়েছে তোমার কাছে তার মানে এটা দিয়ে আমি এখন প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো ভিডিও শেষে প্রশ্ন দেওয়া থাকবে সেটা দিয়ে পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে কে কত পেয়েছো আমাকে অবশ্যই জানাবা তো এর আগে আমরা আগামীকালকের সিলেবাসটা একটু দিয়ে দে যে কালকে পরীক্ষা কী থাকবে সে সিলেবাসটা একটু এখানে দিয়ে দে দেওয়ার পরে শেষে আমি প্রশ্ন দিয়ে দেবো ঠিক আছে তো এখন আমি আগামীকালকের জন্য কী পরীক্ষায় আমার থাকবে বা বাংলা ইংরেজের ক্ষেত্রে কতটুকু থাকবে সেই সিলেবাসটা আমি এখানে তুলে ধরতেছি এটা দেখো এটা কিন্তু আগামীকালকের সিলেবাস হ্যাঁ বাংলা থাকবে আমাদের তিপ্পান্ন পৃষ্ঠা বাংলা থাকবে তিপ্পান্ন পৃষ্ঠা এই পৃষ্ঠা থেকে পনেরো নম্বরে পরীক্ষা আর ইংলিশে থাকবে ঊনপঞ্চাশ পৃষ্ঠা এই ঊনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে পরীক্ষা এটা হচ্ছে আমাদের আগামীর সিলেবাস ঠিক আছে তাহলে অবশ্যই কালকের এই সিলেবাসটা ফলো করবা বাংলা তিপ্পান্ন পৃষ্ঠা ইংরেজি উনপঞ্চাশ পৃষ্ঠা এটার উপরে আর আজকে আমি ভগ্নাংশ সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি ভগ্নাংশের নিয়ম কানুন কোনভাবে কী করতে হয়তো বা এর থেকে আরও কঠিন আছে বাট সেগুলো আমি তোমাদের ধরে নিই কারণ কি তোমাদের অ্যাডমিশনের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু তুলে ধরছি বাট এটুকুর মধ্যেই তোমাদের শেখানো প্রয়োজন অর্ধেক কাকে বলে এক চতুর্থাংশ কাকে বলে বা ভগ্নাংশ যোগ করার নিয়ম কি বিয়োগ করার নিয়মকে তুলে ধরলাম তোমাদের সামনে তো তোমরা অবশ্যই মানে ভিডিওটা যদি শেষ হয়েছে তাহলে তোমরা এখন অবশ্যই প্রশ্ন এরপর প্রশ্ন চলে আসবে তোমাদের সামনে এবং তোমরা প্রশ্নটা দেখে তোমরা সুন্দর করে পরীক্ষাটা দেবে আর একটা মজার বিষয় দেখো আমি শেষে তোমাদের সামনে চ্যানেলের লগো দিয়ে দেবো বা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের জন্য সহজ সিস্টেম আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের কিছু সাজেস্ট ভিডিও আমার ভিডিও চলাকালীন তোমাদের সামনে কিছু সাজেস্ট ভিডিও আসবে সেটা তোমরা চাপ দিলে অটোমেটিক্যালি দেখতে পারবা এবং আমাদের কিন্তু একটা পেজ আছে ফেসবুকে সেটা হচ্ছে দ্য প্রোগ্রেস বিডি পেজ এই পেজে আমার নিত্য নতুন অনেক কিছু আপলোড দেওয়া থাকে বা পড়াশোনার বিষয় থাকে এবং তোমাদের এই দ্য প্রোগ্রেস বিডি যে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের ভিতরে মানে অনেকগুলো ভিডিও তোমাদের দেওয়া তোমরা অবশ্যই চাইলে আহ অটোমেটিক্যালি দেখে নিতে পারবে এবং তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা কত পেয়েছো আমাকে কমেন্ট করে জানাবা তো দ্য প্রোগ্রেস বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং দ্য প্রোগ্রেস বিডি যে ফেসবুক পেজ সেখানে ঘুরে আসতে বলবো না তো ভালো থেকে সবাই শরীর থেকে খেয়াল করো এবং এই মুহূর্তে বিশেষ করে অবশ্যই 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 আব্বু অম্মোর কথা শুনবে আব্বু অম্ম যেটা বলে এবং যতটুকু পড়ার রেস্টেশন থাকবে সেটুকুর মধ্যে পড়বো তুমি পড়া শেষ করার পর তুমি দুষ্টুমি করো যা কিছু সব কিন্তু অবশ্যই তোমার পড়াশোনার টাইমটা এবং প্রতিদিনের যতটুকু পড়ার টাইম সেটুকু তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে তো ভালো থেকে সবাই অবশ্যই এখন পরীক্ষায় চলে যাও